আসসালামু আলাইকুম, আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার, আবুল মামা বাইক সেন্টার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন, আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে, যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আসুন, ব্যবসার জগতে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা হিরো হুন্ডা স্প্লেন্ডার, এই গাড়িটা আমার বগুড়া জেলা শাহজাহানপুর থানা উনিরা আমার ভিডিও থেকে সিলেক্ট করে সরাসরি কাছে আসে গাড়িটা দরদাম করে উনিরা নিল। গততেই ভূমূলক দেওয়া ছিল, এই বেচার গাড়ির ভিড়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, 542 ধারার আমার বেচার গাড়ির ভিড়ে দেওয়ার সংবিধানে লেখা আছে। যাই হোক, আমার মামারা কি দেখলো, কি অবস্থায় কি করলো একটু কথাবার্তা শোনেন, ভালো না খারাপ এটাই সর্বমোট কথা। হ্যাঁ মামা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী, আমি আবুল মামার এই ভিডিওটা দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি আবুল মামার শোরুম এসেছি, এসে আমি হুন্ডাটা দেখলাম, দেখে আমার পছন্দ হলো, অল্প দামে সীমিতের মধ্যে আমি গাড়িটা দেখেছি, আমার দামে হয়েছে, তাই আমি গাড়িটা আবুল মামার কাছ থেকে নিলাম। আপনারাও আসবেন আবুল মামার এখানে, অনেক রকমের গাড়ি আছে, মামা খুব ভালো মানুষ, মামার সাথে দাপদরে কোনো কিছু বাজে না, কম বেশি করে আপনারাও নেবেন, আপনি এখানে অনেক রকমের গাড়ি পাওয়া যায়, আপনারা আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে। অবশ্যই আপনারা এইভাবে ভিডিও থেকে সিলেক্ট করে জানে শুনে বুঝে আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন। তাই আসুন, বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন, দেখে শুনে চিনতে ধারা করে কিনবেন। আমি আবুল মামা কাউকে জোর করে দেই নে, আমি কাউ থেকে জোর করে লই নে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আরেকটি ঘোষণা, কেউ দেখে ইউটিউব চ্যানেল, কেউ দেখে ফেসবুক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।